কামরাঙ্গা লটকন জাম্বুরা তালের শাস বিলম্ব করমচা আরো হরেক রকমের ফল নতুন প্রজন্মের কাছে দেশি ফলের পরিচিতি ঘটাতে চাঁদপুরে হয়ে গেল ফল উৎসব রোববার চাঁদপুর সরকারি কলেজ চত্বরে বাহারি ফলের এই মেলা হয় আবহমান বাংলার অতি পরিচিত অথচ বিলুপ্ত প্রায় এসব ফল নিয়ে হাজির হন এই কলেজের শিক্ষার্থীরা ফল উৎসবে অংশ নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা শুধু তাই নয় উৎসব দেখতে এসে বেশ আনন্দিত দর্শনার্থীরাও চাঁদপুর সরকারি কলেজ আয়োজিত আমাদের উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে আমরা টোটাল 17টা ফল কালেক্ট করেছি এখানে আছে আপনার বিভিন্ন ধরনের ব্যতিক্রম ফল অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে ধরেন আপনার নুন্যা তারপর হচ্ছে ছাগল নদী তারপর হচ্ছে দেওয়া তারপর হচ্ছে জগডুমুর তারপর ডুমুর বেতুন কালোজাম এগুলো আছে মূলত হচ্ছে আমরা স্টুডেন্টরা হচ্ছে ইদানিং সময় হচ্ছে বিদেশি ফলমূলের সাথে বেশি সম্পৃক্ত বাট হচ্ছে আমাদের দেশি যে দেশীয় ফলগুলো সেগুলোর সাথে হচ্ছে আমরা পরিচিত না তো আমরা এই উদ্যোগটাকে অনেক সাধুবাদ জানাই যে আমরা বিদেশি ফলমূলের পাশাপাশি হচ্ছে আমাদের দেশীয় যে ফলমূলগুলা সেগুলো সম্পর্কে আমরা পরিচিত হচ্ছি আগে কখনো দেখি নাই এই উৎসবটা মানে এই প্রথমবার হয়েছে আসলে বিদেশি ফলের মাঝখানে আমাদের দেশি ফলগুলো অনেকটা প্রায় বিলুপ্ত এই কারণে দেশি ফলগুলো সবার সামনে তুলে ধরার জন্য এই আয়োজন করা হয়েছে আমাদের কলেজে ফল উৎসব সেজন্য আমরা আমাদের ডিপার্টমেন্ট অর্থনীতি থেকে এই যে কলা ডাব নারকেলের ব্যবস্থা করেছি আর কি এই গরমে জানেন যে ডাবের চাহিদা অনেক বেশি আর কলা তো পুষ্টিকর একটা খাবার যার জন্য মানে মানুষের যাতে স্বাস্থ্যের উন্নতি ঘটে এই গরমে ডাবটা রাখা হয়েছে আমার দেখা আজকে এই প্রথম ফল উৎসব আমি আর কখনো ফল উৎসব দেখি নাই আমাদের কলেজের পক্ষ থেকে আজকে ফল উৎসব আয়োজন করছে আমরা খুবই আনন্দিত ইন্টারেস্টিং একটা ব্যাপার কারণ অনেক ফলের সাথে আমরা পরিচিত ছিলাম না এখন আমরা এখানে আসার ফলে অনেক ফলের সাথে পরিচিত হয়েছি কারণ আমাদের অনেক দেশীয় ফল অনেক চিনিও না আমরা অনেক ফল চিনি অনেক ফল চিনি না এখানে 17টা বিভাগ 17টা বিভাগের সকল বিভাগের সকল শিক্ষার্থীরাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করছে এই ফলগুলো উপস্থাপনের জন্য এবং ফলগুলো সংগ্রহ করা হয়েছে কিন্তু আসলে শিক্ষার্থীদের মাধ্যমেই ফলগুলো সংগ্রহ করা হয়েছে এমন কিছু ফল রয়েছে যেগুলো আসলে আমাদের আমাদের নাম জানি কিন্তু সেগুলো হয়তো আমাদের হারিয়ে গেছে সেই ফলগুলো আমরা এখন আর পাচ্ছি না তারপর আমরা সেই দুর্লভ ফলগুলোকে সংগ্রহ করার চেষ্টা করেছি সেগুলোকে আবার পুনর্জীবন দেওয়ার জন্য আমরা চাই যে এই দেশি ফলগুলো আমাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলুক শিক্ষার্থীদের বাংলার আদি ও আসল ফলের সঙ্গে পরিচিতি ঘটাতে এমন আয়োজন বলে জানান প্রতিষ্ঠানের প্রধান সারা ঋতুর দেশ বাংলাদেশ এটা আমরা সকলে জানি এই ঋতুগুলির বৈচিত্র্যতা আমাদের মাঝে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের সাথে এই ঋতুগুলি পরিচয় করে দেওয়ার জন্যই আজকের এই ফল উৎসব আমি মনে করি এই ফল উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের যে হারিয়ে যাওয়া ফলগুলির সাথে নিজেদের যোগসূত্র স্থাপন করতে পারবে আসলে এই ফলগুলো বাঙালির জাতিসত্তার পরিচয় দেয় বাঙালির অস্তিত্বকে জানান দিয়ে এই ফল আমি মনে করি এই ফল উৎসব প্রতিটি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যদি উৎসব করা যায় তাহলে এই নতুন প্রজন্ম এই আমাদের হারিয়ে যাওয়া ফলগুলির সাথে তাদের পরিচিতি ঘটাতে পারে চাঁদপুর সরকারি কলেজের এ ফল উৎসবের উদ্বোধন করেন পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল পরে তিনি উৎসবে অংশ নেয়া স্টলগুলো ঘুরে দেখেন সময় সংবাদ চাঁদপুর